বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায় রবিবার গভীর রাতে নামখানা ব্রিজের নিচে বিধ্বংসী আগুনের জেরে ব্রিজের বিভিন্ন জায়গা চাঙাড়ি খসে পড়ে কিছু জায়গায় বেরিয়ে পড়ে রড এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ব্রিজের স্বাস্থ্য খারাপ হওয়ার আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা তাই সোমবার দুপুরে ব্রিজের ক্ষতিগ্রস্ত জায়গা স্বাস্থ্য পরীক্ষা করা হয় ইঞ্জিনিয়াররা সোমবার নামখানা সেতু স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন টানা চার ঘণ্টার অগ্নিকাণ্ডের জেরে ব্রিজের কংক্রিটের ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে চাঙাড়ি কিছু কিছু জায়গায় রড বেরিয়ে পড়ার কারণে কিছুটা হলেও দুর্বল হয়েছে সেতু ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলি শিখা তাণ্ডবে যথেষ্ট ক্ষতি হয়েছে নামখানা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পরেই সোমবার থেকে নামখানা ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করা হলো প্রশাসনের নির্দেশে বিশেষ করে রড বালি স্টোন ছাড়াও বড় বড় ডাম্পার গাড়ি চলাচল নিষিদ্ধ হলো নামখানা ব্রিজের উপর দিয়ে কাকদ্বীপ থানার পক্ষ থেকে কাকদ্বীপের দিক থেকে আসা ভারী গাড়িগুলি ব্রিজের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে ব্রিজের দুর্বল জায়গা যতদিন না পর্যন্ত কাজ হয় ততদিন এই ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যদিও যাত্রীবাহী বাস সহ ছোট ছোট গাড়ি চালানো যাবে বলে জানা যায় এর জেরেই কিছুটা হলেও সমস্যায় পড়েছে বড় যান এছাড়াও ব্রিজের যে জায়গাটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গার কাছাকাছি থাকা ব্যবসায়ীদের অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি পুড়ে যাওয়া অংশ জুড়ে বাসের ব্যারিকেড তৈরি করেছে প্রশাসন নামখানা থেকে বেঙ্গল আইকন নিউজ টিম। We'll be right back.